আমি ব্যবস্থা নিতে পারবো না, রাজ্যপাল বলেছে, তাহলে আপনি পদ ছেড়ে দিন, কি বলবেন? রাজ্যপাল ওখানকার আচার্য, স্বাভাবিকভাবেই রাজ্যপালের অধীনেই তো নাকি, রাজ্যপাল বলতেই পারে। তার পশ্চিমবঙ্গে যা হচ্ছে সার্কাস হচ্ছে, সরকার আর রাজ্যপালের মধ্যে যা হচ্ছে দেখে মনে হচ্ছে সার্কাস দেখছি আমরা। বাংলার ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে, এটুকু বলতে পারি। আর সরকারের সঙ্গে রাজ্যপালের এই সংঘাত কখনোই কাম্য নয়। পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্যপাল এসছে যে রাজ্যপালকে নিয়ে সারা বাংলা জুড়ে এত আলোচনা, এটা আমাদের সকলের জন্য দুর্ভাগ্যজনক। এই বাংলাতেই গোপালকৃষ্ণ গান্ধীরা ছিলেন, নুরুল হাসানরা ছিলেন, পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর থেকে রাজ্যপালের যদি তালিকা দেখেন, ভারতবর্ষের বহু বড় বড় দিকপাল, গুণী ব্যক্তি দিকপাল যারা, তারা এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন। আজকের রাজ্য, আজকের রাজ্যপাল, আজকের রাজ্যের ভূমিকা, রাজ্যপালের ভূমিকা, সব কিছুকে দেখে খারাপ লাগে যে ভারতবর্ষের সংস্কৃতির রাজধানী কলকাতা, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতা, সেই কলকাতার রাজ্যপাল প্রতিদিন প্রতি মুহূর্তে এমন সব ঘটনা ঘটাচ্ছেন যার দ্বারা তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে তিনি এখানে বিজেপি পার্টির শক্তিকে আরো বৃদ্ধি করতে এসেছেন। একটা রাজ্যপালের কাছে এই ধরনের ব্যবহার আশা করি না। এর আগেও যিনি রাজ্যপাল ছিলেন, এই রাজ্যপাল সাহেব আসার আগে, তার কাছে আমি অনেকবার গেছি, একটা ভদ্র সভ্য মর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন তিনি, ডিগনিফাইড রাজ্যপাল। এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে এমন একটা রাজ্যপাল আমাদের এখানে এসেছে। আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারকে এই মুহূর্তে যে তাদের দলের ছোটোখাটো নেতাদেরকে দিয়ে রাজ্যপালকে কাউন্টার না করিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্য তার উচিত রাষ্ট্রপতির সাথে দেখা করা, রাষ্ট্রপতির কাছে গিয়ে রাজ্যপালের সম্পর্কে অভিযোগ জানানো এবং রাজ্যপালকে এখান থেকে প্রত্যাহার করা। কারণ এখানে যিনি রাজ্যপাল হয়েছেন তিনি রাষ্ট্রপতির দ্বারা মনোনীত, এটা কিন্তু সবাইকে বুঝতে হবে। ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি এখানে মনোনীত, অর্থাৎ যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি চাইবে ততদিন তিনি এখানে থাকবে। তো এখানে চিৎকার চাচাবে যে না করে এখানকার সব MLA, এখানকার মুখ্যমন্ত্রী সবাই মিলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে কেন এই রাজ্যপালের বিরুদ্ধে ডেপুটেশন দিচ্ছেন না, এটা কিন্তু আমার প্রশ্ন। কারণটা কি? রাজ্যপাল এই করছে, তাই করছে, ওই করছে, আপনারাই বা কী করছেন? রাজ্যপালের বিরুদ্ধে একটা করে প্রেস স্টেটমেন্ট করছেন, আপনার দলের নেতাদেরকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বলাচ্ছেন। আপনাদের রাজ্যপালকে পছন্দ না হয় রাষ্ট্রপতির কাছে গিয়ে কেন আবেদন করছে না, দাবি জানাচ্ছেন না? এটাও কিন্তু আমার প্রশ্ন।